गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल नर्वल लाइफ विद त्रिशा हाजी। आज के न्यू ब्लॉग दिए और आज के मोटामुटी वेदरটা দারুণ, জানো তো ফাটাফাটি ওয়েদার। সকাল বেলায় আর কি তিতলি ঘুম থেকে উঠে অর্পণ তো মানে শুয়ে আছে, তিতলি ঘুম থেকে উঠে ওখানে লম্বা হয়ে বসে আছে আর অর্পণ এই জাস্ট উঠলো আর আমিও উঠলাম। এবার ঘরের কাজবাজে হাত দেবো, কাজবাজ করবো, করে তারপর বেরোবো কাজে। তাহলে চলো দেরি না করে আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। মোটামুটি কাজে তো বেরিয়ে গেছি আর এখন আছি ইকো স্পেসে। আর ইকো স্পেসটা কেমন তোমাদের সাথে আজকে শেয়ার করব। ইকো স্পেস না, এটা এটা হচ্ছে ইনো ইভেন্ট কোটেরি আর একটা, হ্যাঁ ইভেন্ট কোটেরি একটা। এই বিল্ডিং এর নাম কি? ও অ্যাভিয়েটর। অ্যাভিয়েটর অ্যাভিয়েটর না অ্যাভিয়েটর हावा दिच्छे, माने एतो हावा दिच्छे कि बोलबो, फुल फुल पुरो पागलेर मतो उड़े जाच्छे। चल खूब हावा दिच्छे, আর এখানে মানে যেখান থেকে আসলাম ইকো স্পেসের সামনে আর কি খুব সুন্দর সুন্দর ফটোশুটের জায়গা আছে, ফটোশুটের জন্য তোমরা আসতে পারো। বিল্ডিংটা টোটাল হচ্ছে 30 তলা, ঠিক আছে? তো 30 তলায় উপরে যে থাকে আর কি, আমার মনে হয় আউট অফ দ্য ওয়ার্ল্ড। আমার খুব ভালো লাগে, কিন্তু অর্পণের বাজে 163 তলা। অর্পণের ভালো লাগে না, কিন্তু আমার খুব ভালো লাগে। আমার হাইট একটু প্রবলেম হয়। চলো একবার তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখি। মাটিতে থাকতে ভালো লাগে, মিট্টি কানুষ। আমরা মাটির মানুষ, মাটিতে থাকতেই ভালো লাগে। ওই 29 ফ্লোর বা 30 ফ্লোরটা আমাদের ঠিক মানে অতটা অ্যাবজর্ব করতে হয় না, মাথা ঘুরে পড়ে। যদিও এটা উইকনেসের জন্য হয়, বাট তবু আমাদের মাটির মানুষ মাটিতে থাকতেই ভালো লাগে। কি বলছে দেখো, ছেলে কি বলছে, হ্যাঁ ছেলে কি বলছে, ওর মা বলে ছেলে কি বলছে, অর্পণের মা। হ্যাঁ তো মা তো ছেলেই বলবে না, ছেলে কি বলছে। চলো বিশাল, আমার খুব ভালো লাগে উপরে, আমার খুব ভালো লাগে বিশাল, মানে ইচ্ছাগুলোই শুরু হয় 30 তলার উপর থেকে, ভালো লাগে। আর এখানে মোটামুটি এত ফাঁকা জায়গা, এত ফাঁকা জায়গা, সত্যি কথা খুব ভালো লাগে। আর তার সঙ্গে এত সুন্দর হাওয়া, সব কিছু মিলিয়ে জাস্ট ফাটাফাটি খুব ভালো লাগে। হ্যাঁ এখান থেকে এখন যাব রোজডেল, যাব এখান থেকে এখন। চলো এবার রোজডেলের দিকে রওনা দিই, যাবো রোজডেল। মোটামুটি আজকে নিউ টাউনেই কাজ আছে, অনেকদিন পর সারাদিন নিউ টাউনে। নয়তো তো আমরা হাওড়ার হাওড়ার কাজ আর কি বেশি আমাদের আসে, বেশি কাজ থাকে হাওড়ায়, কিন্তু তোমার আজকে পুরো সারাদিন নিউ টাউনে আছি। চলো This could be good for me. Lately I was feeling like I need a purpose. Talk to me, give me the impression that দেখো এত সুন্দর জায়গাটা, অর্পণকে আমি বলছি আমাকে একবেলা এখানে রেখে দিয়ে যাও, আমি ফটো ফটো শুট করি, সুন্দর সুন্দর শর্টস বানাই, তারপরে যে আমাকে নিয়ে যাবে। আমি তো এখানে জমি বা ফ্ল্যাট কিছু কিনি, গাছের তলায় রেখে দিই। তাহলে এখানে কি করে তোমাকে রেখে দিয়ে যাবো বলো? তাও বলতে গাছের তলায় তোমাকে রেখে দিয়ে যাবো, সত্যি কথা বলতে গেলে মানে ফটোশুটের কথা বলছে, শুট না শুট না, দ্যাট মিন শুট না, ফটোশুট। সবাই বুঝতে পেরেছে আমি ফটোশুটের কথাই বলেছি। কোথায় নিয়ম হয়, যারা নিয়ম মেনে চলে তাদের সিস্টেমটাই তৈরি হয়ে যায় নিয়ম মেনে চলার মতো, আর যারা সিস্টেম মানে না তারা কোনোদিনই কোনো সিস্টেম মানে না। তোমার গলার আওয়াজ পৌঁছাবে, মাইক নেই তো। চলো অনেক গপ্প শুনলাম,
গন্ডার দাঁড়িয়ে আছে। অর্পণ তোমাদেরকে গন্ডার দেখাবে, গন্ডার বাবা এটাকে নামিনি, কেউ নেই এখানে, ফাঁকাই আছে বাবা। গন্ডার দুটোকে দেখো, চেহারা দেখেছো গন্ডার দুটো কোথায় গেল? গন্ডার গুলো এই যে দেখো, গন্ডার গুলো চেহারা দেখো, ও বাবা। আর এই একটা, এর উপরে একটা শালিক পাখি বসে আছে, শালিক পাখিটা নাকি জাস্ট যেন ফড়িং এর মতন লাগছে গন্ডারের কানের ওপরে। একটা জিনিস কি করবো, অনেকগুলো থিম প্রত্যেকটা মনে মনে, যেমন এখানে একটা থিম আমি আর একটা দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পক্ষ থেকে টিকা লাগবে গঙ্গার পাড়ে যাবে, ও বললো না গঙ্গার পাড়ে কিছু বললো না, বললো চলো 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 বৃহস্পতিবার তো বন্ধ থাকে বিকেল 4টা থেকে 8টা অবধি। তো আমি ভাবলাম যে একবার ওকে জিমটা আসবো, মানে ওর জিমে আসার এখন আমার ইচ্ছাটা কমে গেছে, অনেকদিন আসেনি তো। তো আজকে ভাবলাম যে জিমে নিয়ে এসে ওকে দেখি, একবার মোটিভেশনটা বাড়িয়ে দেবো যে না আমাকেও জিমে আসতে হবে, যন্ত্রপাতি গুলো দেখলে পরে আমার মনে পড়বে না আমাকেও কালকে থেকে আসতে হবে। তো ওর জন্য এলাম, কিন্তু আমার ব্যাড লাগছে বৃহস্পতিবার জিম বন্ধ, আমার খেয়ালই নেই, ভুলে গেছে। ঠিক আছে কালকে আসবো, কালকে থেকে আমি কদিন ধরে কাজের পিছনে এতটাই ক্লান্ত হয়ে গেছি, মানে জিমের কথা তারপরে যেই মনে পড়ছে গায়ে জ্বর চলে আসছে, জানো তো, এই হয়ে গেছে ব্যাপার। আমার বৃহস্পতিবার করে জিম বন্ধ থাকে একদম খেয়ালই নেই, মানে চলে এসেছি। আর এখানে অনেক কিছু অর্পণ কিনে দিয়েছে আজকে আমাকে, আজকে ডিমের টেবিল,
আর হচ্ছে ডিমের টেবিল আর কি হলো কিনলাম वाटर फ्राई डिमेट डेबिल किल्ला मार तখন বলছিলাম যে কোথায় নিয়ে যাচ্ছে ও নিয়ে যাচ্ছে কোথায় আমাকে জানো আমি আর কি আমার প্রেসক্রিপশনও নিয়ে জানি চশমাটার অর্ডার দেওয়ার জন্য নিয়ে যেতে ফ্রেম পছন্দ করে চলে আসলাম মানে খুব জোরে আমার ব্লগ দেখছে এখন ফ্রেম পছন্দ করে চলে আসলাম আর পাওয়ারটা এখন হোয়াটসঅ্যাপ করে দেব ওনাকে তাহলে কালকে চশমাটা পেয়ে যাব আমি আর এখানে এখন আমার ব্লগ দেখা হচ্ছে আমার ব্লগ দেখা হচ্ছে অর্পণের গেঞ্জিটা পরে কেমন লাগছে কমেন্ট বক্সে লিখবেন আর মা বানাচ্ছে এখানে একদম রুটি গরম গরম রুটি আর তড়কা হবে আর ডিম সিদ্ধ দেওয়া হবে মা দেখো একদম মানে 95 কে একদম বেঁধে নিয়েছে ছেলেরা লুঙ্গি পরে লুঙ্গি বাঁধে না মা দেখো 90 বেঁধে নিয়ে রুটি করছে আর ওদেরকে এখন দিয়ে দেবো খেতে আমরা খেয়ে দিই ডিম সিদ্ধ দিয়ে আর বাটার দিয়ে আলু সিদ্ধ দিয়ে খেতে তার জন্য আমি এমনি টেস্ট করবো তড়কা ওই যে মা দিচ্ছে বাটি ধরে আছে এমনি গরম গরম মানে তড়কা 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 জিমে জল চলে এসেছে আর কি তড়কাটা দেখে এর জন্য আমি চক্কা বলছি তড়কাটা এখন খাবো গরম গরম আর এখনো রুটি খাওয়া আর কি শুরু করিনি ভাতই খেয়ে যাচ্ছি গো রুটি খাওয়া হয়নি স্টার্ট এখনো যাতা করছি আমি টামি ফামি বেরিয়ে গেছে বলছি না একদম যাতা হচ্ছে আমার সাথে মাম্মি টামি বেরিয়ে গেছে বলছে মাম্মি টামি বেরিয়ে গেছে মামের মাম্মি টামি বেরিয়ে গেছে আমায় দেখো এই নে আমার একদম কিছু বেরোয় ওর কিছুই বেরোয়নি ও যখন গাড়ি চালায় না তখন ধকপক ধকপক করে আমি হাত দিয়ে আর এরকম করে ধরে দেখি মা তড়কা নিয়ে এসেছে তড়কা খাই গা মা তড়কা দিচ্ছে তুই লড়কা তড়কা তড়কা দে রে হে লড়কা কো গরম দিয়ে তুমি গরম গরম তড়কা খাবো পিজা এখন গরম গরম তড়কা খাবে তারপর বলো কিছু আমার নামে বলো হড়কা হবে হ্যাঁ বলো না সেরকম কোনো ব্যাপার নেই ওখানে ভাত লোকে খুব কম খায় আর রুটিটা খুব বেশি খায় রুটি পরোটা তার সাথে তো ওই তড়কা চলে সুবা মে ভি তড়কা দোপহর মে ভি তড়কা গোপী কা পরাঠা ইসকা পরাঠা উসকা পরাঠা অর বোলতে হে ডোন্ট টেক আদারওয়াইজ খিলাতে এক গিনাতে দো পরাঠা সরাঠা লস্সি বস্সি চলো এখন আমি তড়কাটা খাবো আর কালকে আশা করি তোমাদের সামনে নতুন রূপ নিয়ে আমি হাজির হবো তোমাদের সঙ্গে আর কি কালকে থেকে তা চলো এ ঝগড়া করে এখন পালাচ্ছে ওদিকে মানে বাবা এসেছে বাবাকে দেখে এরকম করছে নিচ থেকে দেখে নাই অন্ধকার হলেও বুঝে যায় চলো আজকে মতন ব্লগটা এখানেই এন্ড করছি কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন ভাবে তোমাদের সাথে সুস্থ থেকো ভালো থেকো কোভিড এর যা প্রোটোকল তাই তাই মেনটেন করো আর ব্লগটা যদি ভালো লেগে থাকে ব্লগটা থেকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ব্লগটাকে ভুলো না ওকে টাটা বাই আমার হাতে তড়কা তাই অর্পণই বলে দিচ্ছে হ্যাপি স্মাইল টেক কেয়ার